অবশেষে জেরার মুখে কবুল। সূত্রের খবর, ইডির লাগাতার জেরার মুখে 2018 সালেও মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তাহলে কি ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন কালীঘাটের কাকু? তাঁর মুখ থেকে কোন কোন হেভিওয়েটের নাম বেরোতে পারে? কান ধরে কি মাথার কাছে পৌঁছবে ইডি? ক্রমেই জোরালো হচ্ছে প্রশ্ন। সূত্রের খবর, তদন্তে প্রথমে অসহযোগিতা করলেও এখন কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন কাকু। যেমন, সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে জানতে চাওয়া হয় তিনি মানিক ভট্টাচার্যকে চেনেন কিনা। এর উত্তরে কাকু বলেছিলেন, 2021-এর আগে চিনতাম না, এর পরের থেকে চিনি। তখন মোবাইলের একটি চ্যাট হিস্ট্রি দেখানো হয় কাকুকে। ইডি সূত্রে খবর, যেখানে দেখা যাচ্ছে 2018-এ দুজনের কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে কাকু আগে বলেছিলেন, জানি না, কিছু বলবো না। ইডি সূত্রে দাবি, সম্প্রতি জেরার মুখে তিনি স্বীকার করেছেন 2018-এ মানিকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি। ইডি সূত্রে দাবি, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও এসডি কনসালটেন্সি, এই তিন কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের কথাও স্বীকার করেছেন কাকু। তবে এ সরকার অ্যাসোসিয়েটস, সরকার এন্টারপ্রাইজেস এবং নয়নিকা এন্টারপ্রাইজেস নামে আরও তিনটি কোম্পানির সঙ্গে যোগসূত্র অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিকে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এজেন্সির বিরুদ্ধে তাঁর ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন। কিন্তু এদিন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেছে কালীঘাটের কাকুর গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য যেভাবে আমার উপরে প্রেসার করা হচ্ছে সেটাই জানিয়েছি। আইনজীবী কি কোনো চিঠি দিয়েছেন সুজয়বাবু যে কোনো সমস্যা আপনাকে চাপ দেওয়া হচ্ছে বা কিছু? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ঘাড় নাড়িয়ে কাকু জানালেন, না। আইনজীবী কি কোনো চিঠি দিয়েছেন সুজয়বাবু যে কোনো সমস্যা আপনাকে চাপ দেওয়া হচ্ছে বা কিছু? ইডি সূত্রে দাবি, ইতিমধ্যেই সুজয় কৃষ্ণর আত্মীয় স্বজন এবং বিভিন্ন কোম্পানি মিলিয়ে আরও অন্তত 50টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। এবার কাকুর আত্মীয় পরিজনদের সম্পত্তির তালিকাও তৈরি করা হচ্ছে। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।